আমি তো জিজ্ঞেস করলাম ত্রিপুরা রাজ্যের এক্সিট পোল একটা বুথে একটা কনস্টিটিউয়েন্সির একটা বুথে হয়েছে, তার প্রমাণ আমাকে দিন, নয়তো ন্যাশনাল চ্যানেলের এই যে এতটা স্লট, এতটা টাইম স্লট পিক আওয়ারে কি এমনি দেখাচ্ছে? আমরা জানি না এই রাজ্যে এক্সিট পোল হয়েছে একটা ভোটার একটা সাংবাদিক বন্ধু, আপনারা যারা রয়েছেন, যে ভোটার ভোট দিয়ে বেরিয়ে আসার পর চালক্য, ইন্ডিয়া টুডে, আজতক, এনডিটিভি, বিভিন্ন চ্যানেলগুলো ইন কোলাবোরেশন উইথ আমাদের চ্যানেল সহ কোথাও এক্সিট পোল হয়েছে একটা বুথে একটা কনস্টিটিউয়েন্সি একটা বুথে, আপনারা বলুন, তাহলে আমরা মেনে নেব যে হ্যাঁ এক্সিট পোল হয়েছে, কোথাও তো এক্সিট পোল হয়নি, তাহলে কেন এক্সিট পোল হবে? ইট ইট সেলফ ইজ সাফিসিয়েন্ট যে কহি পে ভি নেই এক্সিট পোল কহি নেই ত্রিপুরা মে হুয়া নেই। ইসকা মানে ক্যা হ্যায়? ইসকা মানে পয়সা মিলা ও স্লট খরিদা ভাজপা লোগো নে, ইয়ে ফিকটিশিয়াস ফিগার দিখায়েঙ্গে জনতা কো গুমরাহ করনে কে লিয়ে, আমাদের অনুরোধ থাকবে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে, নাম্বার ওয়ান টু বয়কট দ্য সো কল্ড এক্সিট পোল, নাম্বার টু কোনো বিশ্বাস করবেন না, কোনো ধরনের বিশ্বাস নেই, সব হচ্ছে টাকা দিয়ে বিভিন্ন স্লট কিনে মন গড়া কিছু তথ্য যার বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, এটা দেখিয়ে তিন দিনের মজা লোটার জন্য। আমি বিজেপি যারা কার্যকর্তারা রয়েছেন আমি তাদের কাছে অনুরোধ করব, দাদাদের কথায় না বুঝে নাচার চেষ্টা করো না, দাদারা কিন্তু ভালোই থাকবে, তোমাদেরকে দিয়ে এমন কিছু জিনিস করাবে পরবর্তী সময় পুলিশ আইন আদালত থেকে বহু ঝামেলা তোমাদেরকে পোহাতে হবে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তরফ থেকে আপামর ত্রিপুরাবাসীর কাছে কাটিং অ্যাক্রস অল পলিটিক্যাল লাইন্স আমাদের অনুরোধ থাকবে, আমরা খুব খুশি, নির্বাচন দপ্তর তরফ থেকে রাজ্যে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা সাধুবাদ জানাই, এবং আমরাও অনুরোধ করছি সকল স্তরের সকল দলের নেতৃত্ব এবং কর্মীদের কাছে রাজনৈতিক হিংসা বর্জন করুন। আচ্ছা, আমরা কি পারি না এই লাস্ট কনক্লুডেড গুজরাট এবং হিমাচল নির্বাচনে খুব মজাদার কিছু চিত্র আমার চোখে পড়েছে, ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেস একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছে। আমরা কি পারি না আমাদের রাজ্যে এই হিংসা খুন খারাপি ভাঙচুর অগ্নিসংযোগ মারামারি রক্তপাত এই সমস্ত চিরতর বন্ধ করে দিয়ে আমরা কি পারি না ওই ভালো জিনিসটা আমরা অবলম্বন করতে? আমাদের চলুন না এটা একটা ফুলস্টপ কোথাও দেই, নির্বাচনোত্তর সন্ত্রাস চিরতর আমাদের রাজ্যে বন্ধ করি, একটা শুরুয়াত হোক, আমরা এটুকু আশ্বস্ত করতে পারি ভারতীয় জাতীয় কংগ্রেস অহিংসায় বিশ্বাসী, আমাদের দলের তরফ থেকে কিংবা দলীয় কর্মীদের আমরা বিভিন্ন স্তরে যে আমাদের মিটিং হয়েছে একটা বার্তা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি যে নো পলিটিক্যাল ভায়োলেন্স যেন না হয় সুনিশ্চিত করো। আমরা আশ্বস্ত করতে পারি আমাদের দলের তরফ থেকে
নির্বাচনোত্তর সন্ত্রাস রোধে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা যথাযথ তাদের ভূমিকা পালন করবে। আর লোটাস তো পাপড়ি, এটা একটা গানও আমরা বেড়েছে, পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলো, একটা একটা করে পাপড়ি থাকবে না, কোথায় লোটাস হবে? অপারেশনটা করতে গে হবে, লোটাসেই থাকবে না, অপারেশন লোটাস করতে গে হবে। আমি এটুকু বলতে পারি বিজেপি বন্ধুদের আশ্বস্ত করতে চাই, অভয় দিতে চাই। Once upon a time I was in that party. If you feel insecure, I am available at your service. Jodi mone koro kothao keu insecure, please don't hesitate to call me. Our vision, our mission is very clear: to stop political violence, and Congress is all set. এটা আমরা করে দেখাতে চাই, ইনাফ অফ ব্লাডশেড, ইনাফ অফ ভায়োলেন্স। কি না করেছে বলুন না, পুকুরে বিষ দিয়ে মাছ, আমার আমার স্টেটের ইকোনমি ধ্বংস হচ্ছে না? রাবার প্লান্টেশন আগুন দিয়ে গাছ পুড়িয়ে দেওয়া, আমার স্টেটের ইকোনমির উপর আঘাত আসছে না? অটো গাড়ি ভাঙচুর, বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, এগুলোকে তো আমাদের স্টেটের ইকোনমি অর্থনীতির উপর বিশাল বড় নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে। আমাদের বক্তব্য এটাই, এসব না, ওই মিষ্টি এনে আমাদের খাওয়াবেন, আমরা আপনাদের গিয়ে খাওয়াবো, এটাই হোক আমাদের শুরু। যেটা আমরা দেখেছি হিমাচল প্রদেশ গুজরাটে, ওখানেও বিজেপি আর কংগ্রেস লড়াই, একটা জায়গায় বিজেপি জিতেছে, কংগ্রেসের মিষ্টি খাওয়াচ্ছে, কংগ্রেসের পাল্টা মিষ্টি খাইয়েছে। হিমাচল প্রদেশে তো একে অপরের শিবিরে গিয়ে মিষ্টি কোলাকুলি ঝাপাঝাপি, হোয়াট এ বিউটিফুল দৃশ্য। এই দৃশ্যটা আমাদের রাজ্যে বিরাজমান হোক, এটি আমাদের চাহিদা, এটা আমাদের কাম্য। এ প্রতিদিনই চলছে, আমি তো বললাম দিস শুড স্টপ। এই যে সোকল অর্থের বিনিময়ে আজকে যে এক্সিট পোল, ইট ইজ টু ইনসাইট ভায়োলেন্স। এই যে ফিগারগুলো দেখাবে, একটা সেকশন গা ভাসিয়ে দেবে, যারা অবুজ নতুন রাজনীতিতে, 18, 19, 20, 21, 22, 23, এরা বুঝে না কিছু, এরা অ্যাডভেঞ্চারাস লাইফ লিড করতে চায়, নেতা নেত্রীদের কাছে তাদের সম্পর্কে একটা একটা ধারণা দিতে চায়। তো এ হচ্ছে, এটা থেকে বিরত থাকার জন্য আমার অনুরোধ থাকবে।